লালমনিরহাট ব্যারেজ এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার, সরাসরি যাচ্ছি তার কাছে। পানি বৃদ্ধি কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত আছে, যদিও সকালবেলা কিছুটা কমে গিয়েছিল কিন্তু তারপর থেকে কিন্তু আবার নতুন করে বাড়তে শুরু করেছে। আমরা দেখছি যে আসলে তিস্তার পানি ক্রমান্বয়ে ফুলে ফেঁপে উঠছে এবং প্রবল বেগে কিন্তু তিস্তা ব্যারেজ দিয়ে ভাটির দিকে নেমে যাচ্ছে পানি। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই পানি বৃদ্ধির কারণে কিন্তু নীলফামারী এবং লালমনিরহাট জেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দেবে, এবং যদিও তারা বলছে এটি আসলে স্বল্পমেয়াদি। আসলে তিস্তা নদীর যে গতি প্রকৃতি সেটি হচ্ছে খুব দ্রুত পানি আসে, আবার দ্রুত পানি নেমেও যায়, কিন্তু এই যে তীব্র বেগে পানি যে ছুটে চলে সেই পানি কিন্তু আসলে দুপারের প্রচণ্ড আঘাত করে এবং এতে করে কিন্তু জনপদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং এখানে কিন্তু কিছুদিন আগে মাত্র একটি বন্যার ধকল এই অঞ্চলের মানুষ কিন্তু কাটিয়ে, এখনও আসলে সেই ধকলটি কাটিয়ে উঠতেই তারা পারেনি, তার মধ্যেই আবার নতুন করে এই যে তিস্তা নদীর পানি আবার বৃদ্ধি পেল এবং বন্যার যে আশঙ্কা সৃষ্টি হলো তাতে করে কিন্তু এই অঞ্চলের মানুষ আসলে আরেকবার দুর্ভোগের পড়ার কবলে রয়েছে। আজকে ভোরের দিক থেকে কিছুটা পানি কমতে শুরু করেছিল কিন্তু দেখা যাচ্ছে যে তারপর থেকে কিন্তু পানি আরও ক্রমান্বয়ে বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পানির যে এই ঢল, উজানে অতিবর্ষণ এবং ভারী বর্ষণ এবং হিমালয়ে বরফ গলার কারণে কিন্তু তীব্র গরমের কারণে হিমালয়ে বরফ গলার কারণে কিন্তু এই বন্যা আবার দেখা দিয়েছে এবং তীব্র বেগে যেভাবে পানি ঢুকে পড়ছে এটি কিন্তু অব্যাহত থাকলে আসলে ক্রমান্বয়ে ভাটির যে অঞ্চলটি আছে সেখানে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হবে। এই মুহূর্তে কিন্তু তিস্তা ব্যারেজের মোট 44টি জলকপাট আছে, সেই 44টি জলকপাটের সবকটিই কিন্তু খুলে দিয়ে বন্যার এই উজানের এই ঢল সামলানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। আসলে এই ব্যারেজের আশেপাশে এলাকাগুলোকে সতর্ক বলা হয়েছে, সতর্ক থাকতে, কারণ এই সময়টা একটু ঝুঁকিপূর্ণ পরিবেশ থাকে। তো এই ছিল আমার কাছে তিস্তা ব্যারেজ থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাট থেকে।